সরকারের সময় শেষ এদিক সেদিক ঘোরাঘুরি না করে বিদায় হন এসব মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন সরকার পচে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে রিপোর্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী ঘিরে পনেরো দিনের নানা কর্মসূচি শুরু করেছে বিএনপি প্রথম দিনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হল আলোচনা সভা বিএনপি নেতারা বলেন লুটপাট করে সব শেষ করেছে সরকার আজকে পররাষ্ট্রমন্ত্রী এন টি মতো দেশে কি করতে গেছেন বিজ্ঞজনরা বলেন যে অনেক উচ্চ পর্যায়ের লুণ্ঠনকৃত অর্থ সেই টাকা রাখার জন্য অফসর ব্যাংকে ওখানে উনি গিয়েছেন জালিমের বিরুদ্ধে এই জুলুমের বিরুদ্ধে এদের তথ্যের তথা খান খান করা ছাড়া আর কোনো দ্বিতীয় পথ আছে বলে আমি অন্তত গঠন বিশ্বাস বিএনপি মহাসচিব বলেন সরকারের উচিত এখনই পদত্যাগ করা দুর্নীতি করা সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপি এদেরই সৃষ্টি সময় হয়ে গেছে ঘোরাঘুরি অনেক করেছেন বহু করেছেন এখন দয়া করে ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফন টাফুনটা ঠিক মতো হয় আপনার যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেভাবে করে আপনারা সিদ্ধান্ত নেন এখন কথা বলা আন্দোলন করাও বিপদের এমন মন্তব্য করে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল এরা পচে গেছে দুর্গন্ধযুক্ত হয়ে গেছে একেবারে দুর্গন্ধযুক্ত যতই মুখে কথা বলুক যাই কথা বলুক আসলে তো এদের কোনো অস্তিত্ব নাই তার প্রমাণ এক এক করে হচ্ছে আজকে সব জায়গায় বিএনপি নেতারা বলেন যত বাধাই আসুক চলমান আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করে তোলা হবে রাশেদুল কাদির নাগরিক ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার